আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করছেন। তো যারা নতুন কবুতর পালেন তাদের জন্য আজকের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা নতুন কবুতর পালেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটা, যেটা হচ্ছে যে কবুতর যারা নতুন কবুতর পালেন তাদের কেন কবুতর হারিয়ে যায়। হারিয়ে যায় বলতে কি, কবুতর পোষ মানে না, ঠিক আছে? তো এটার নিয়ম একটা সাধারণ একটা বিষয় আছে, যারা পুরাতন কবুতর পালি তারা অবশ্যই এটা জানি হয়তো, ঠিক আছে? তো এই বিষয়টা হচ্ছে একবারে ইজি, যেমন হচ্ছে যে আমরা হাট থেকে যখন কবুতর কিনে আনি অথবা কারো বাড়ি থেকে যখন কবুতর কিনে আনি, তখন আমরা কবুতরের পাখনাটা না চাইসা অথবা না বাইন্দা কি করি, মানে রেখা দিই, ঠিক আছে? এইভাবে রেখা দিই। সেক্ষেত্রে দেখা গেছে যে কবুতরের যেই মানে পোষটা মানে না, তারা হালকা একটু হুস্কি পাইলেই উড়াল দিয়া তাদের সেই মানে আগের যেই বাড়ি সেখানে চলে যায়। সেক্ষেত্রে আমাদেরকে হারিয়ে যায় অথবা কোনো এক জায়গায় গিয়া বৈশা পড়ে, যেখানে অনেক কবুতর তাদের কাছে গিয়ে বৈশা পড়ে। সেক্ষেত্রে হচ্ছে যে আজকের এই টিপসটা মানে তাদের জন্য যারা নতুন কবুতর পালেন এবং হাত থেকে কবুতর কিনে আনছেন চলে গেছে তাদের জন্য। তো ভিডিওটি শুরু করি। শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে যে আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, বিরতির পর ইন্টোর পর আবার আসলাম আমরা। তো ভিডিওটা হচ্ছে যে, যেমন ধরেন আপনি একটা কবুতর নতুন কিনে আনছেন, সেক্ষেত্রে এই কবুতরটা পোষ মানাতে 10 থেকে 15 দিন অথবা 1 মাসও সময় লেগে যেতে পারে, কবুতরের উপর ডিফারেন্স করে, ঠিক আছে? তো আপনি আনার পর আপনার প্রথম কাজটা হচ্ছে আপনি পাখনা চেষে দেবেন অথবা এরকম পাখনা টেপ দিয়ে বাইন্দা রাখবেন। তার প্রথম কয়েকটা পাখনা যাতে না উঠতে পারে সেক্ষেত্রে আপনি টেপ দিয়ে বেঁধে রাখবেন, সেক্ষেত্রে আর সে উড়াল দিয়ে যেতে পারবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি বাড়িতেই সে থাকবে। আপনার যেই খাঁচাটা আছে ওই খাঁচাটার মধ্যে প্রথম 1 দিন অথবা 2 দিন বন্ধ করে রাখবেন। সেক্ষেত্রে যে আপনার এই কবুতরটা আপনার খাঁচাটা চিনবে এবং তার ঘরটা চিনবে, তারপর সে আস্তে আস্তে বাইরে আসবে এবং বাইরে আসার পর তার বাইরে যে কবুতরগুলো আছে তাদের সাথে আদার খাবে। আদার খাওয়ার পর সে আবার তার পুনরায় সে ঘরের ভিতর যাবে। এরকম করে সে 15 থেকে 1 মাসের মতো রাখার পর আপনি তার এই পানটা খুলে দেবেন, ঠিক ঠিক আছে? সেক্ষেত্রে সে আপনার বাড়িটা পুরোপুরি চিনা যাবে। আর যারা আমরা কি অনেকে কি করি যে আনার পর সাথে সাথে খাঁচা মেলে ঢুকিয়ে রেখে দিই, তা হঠাৎ করে তার ছোটো বাচ্চা থাকে অথবা ভাই বোন থাকে ছোটো, তারা অবশ্য খেলতে গিয়ে কবুতরটা ছেড়ে দেয়, যাওয়ার পরে এরকম মানে চলে যায়। আমার অনেকে কমেন্টে বলছেন ভাই মানে কবুতর চলে যাওয়ার কারণটা কি, এটার একটা নতুন একটা ভিডিও মানে করেন, আমরা নতুন আমি কবুতর প্রেমিক। তো সেক্ষেত্রে মানে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এটা হয়তো অথবা অনেকে জানেন। আবার পশম পাকলে হয় কি, যে পশম যদি কাটেন আপনি এরকম চাইছা দিলে, কাটলে কি হয় যে পশমগুলা আর মানে হয় না, এগুলো আবার ইয়া করতে হয় মানে উঠাই দিতে হয়, একবারে উঠাই দিলে তখন আবার এই পশমগুলা আবার হয় না। সেক্ষেত্রে কস্টিক দিয়ে বেঁধে রাখাটাই একদম বেটার, এটা আমি সাজেস্ট করি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। তো নেক্সট কোন টপিক্সে ভিডিও করবো অবশ্যই আপনারা জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।